আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে ঘরোয়া রান্নার ঘর থেকে আমি অপর্ণা বলছি আজকে একটা নতুন রেসিপি নতুন নয় আমরা মানে সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে একটু বিরিয়ানি বানাবো যাতে সকলে মিলে খাওয়া যায় অসুস্থ মানুষও তো বাড়িতে থাকে সবাই যদি একটু খেতে পারে এই জন্য খুব রিচ করব না সেই সিম্পল পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিয়ে এসেছি আমি এখানে পনির নিয়েছি ডিম নিয়েছি আলু সে সেদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এগুলো ভাজবো আর যে মশলা দেব তার মধ্যে পেঁয়াজ টমেটো একটু রসুন আদা পেস্ট আর গোটা গরম মশলা পিষে নেবো একসাথে কেন পরে গরম মশলা ছড়িয়ে না দিয়ে আমি একসঙ্গে মশলার মধ্যে পিষে নেব আগে আমি আর দুটো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার ব্যবহারটা করতে চাই না সবাই বুঝে খাবেন যার ভালোবাসেন তারা দিয়ে খাবেন আমি সিম্পলভাবে এইটুকু দেখাচ্ছি আসুন কীভাবে বানাচ্ছি প্রথমেই আমি লঙ্কা দুটো আর পেঁয়াজ টমেটো পেস্ট করে নেব তার মধ্যেই আমি দিয়ে দেবো এই গোটা গরম মশলাগুলো একসাথে পেস্ট হয়ে যাবে আমি খুব অল্প তেলেই করব পঞ্চাশ গ্রাম মতো তেল দেবো সাদা তেলেই করব কারণ আমি ডিম আলু সব ভাজবো পনিরটা ভাজবো না আমি আলুতে একটু হলুদ মাখিয়ে নিলাম লাল করে ভেজে নেব এটা ভাজো ততক্ষণ আমি দেখাচ্ছি আমি ভাতটা না করে রেখেছি এইট্টি পারসেন্ট চালটা সেদ্ধ হবে একদম ভাতের মতো হয়ে যাবে না একটু শক্ত থাকবে এই অবস্থায় ভাতটা করে রেখেছি বাকিটা এই যখন বানাবো তখন এর সাথে হয়ে যাবে দর্শক আলুগুলো মোটামুটি একটু লাল করে ভেজে নিয়েছে এবারে আমি ডিমগুলো একটু ভেজে নেব হালকা লাল কারণ আমি পেঁয়াজগুলো ওই তেলে ভেজে নেব আমি টমেটো পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা করেছি ওর মধ্যে আদা বাটা একটু দিয়ে দিলাম এক চামচ ওয়ান টি স্পুন রসুন ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন দিলাম মোটামুটি আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এর থেকে বেশি মশলা আমি দেবো না বন্ধুরা এই জন্যই বললাম খুব স্বল্প ইয়েতে আমি করব যাতে সবাই খেতে পারে এবার ওয়ান স্পুন হলুদ গুঁড়ো মশলাগুলোর পেস্টটা দিয়ে দিলাম সব একসাথে বাটার এবার এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে না আসতে ততক্ষণ এগুলোকে ভাজা ভাজা করতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম দর্শক বন্ধুরা আমি পুরো মশলাগুলোকে আঁচ কমিয়ে সেই আছে ভাজা করেছি যে কারণে এর একটু সময় লাগলেও তেলটা বেরিয়ে এলো অল্প তেলের রান্না আমি প্রথমেই বলেছি একটু হেলদি করব এবার আমি ডিম আর আলুটা এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা ভাজা হবে মশলার সঙ্গে মাখা হবে সব রেডি করে রাখার জন্যে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় মাঝে মাঝেই বাড়ির সকলের একটু বদল খাবারের দরকার পড়ে সেই হিসাবে একটু করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমি কিন্তু পনিরটাও ভাজবো না এই মশলার সঙ্গেই সাঁতলে নেব এবার মাপ করে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি চিনিটা একটা ব্যালেন্স রাখে সব কিছুর টেস্টে দর্শক বন্ধুরা আমি কিন্তু এটা ঘি দিলাম না আপনারা খেলে যতটা ইচ্ছে আপনাদের সুস্থ ফ্যামিলি সুস্থ রিয়ের জন্য দেবেন আমি সকলের জন্য করলাম বলে সুস্থ অসুস্থ সকলেই যাতে খেতে পারে একটু কম কম সব দিলাম আর গরম মশলাও দেব না আর কিছুই দেব না এবার আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেব। ভাতটা যেহেতু করে রাখা আছে ওই ভাতটা এর মধ্যে এখন ঢেলে দেব আলু ডিম পনির সব ভাজা ভাজা হয়ে গেছে ভাতটা সব বানানো হয়ে গেল বানানো কমপ্লিট এবার আমি একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো কেন ভাতগুলো আমি বলেছি না ফুল বয়েল করে ফেলিনি যে গলে যাবে একটু স্টিম এইভাবে কম আছে বসিয়ে রাখতে হবে এই পাঁচ মিনিটের মধ্যে এইভাবে রেখে দিলাম ঢাকা দিয়ে দর্শক বন্ধুরাও পাঁচ মিনিট পরে ফিরে এলাম আমার বিরিয়ানিটা হয়ে গেছে এবার আমি এটা প্লেটে দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে একদম ঝুরঝুরে পনির ইয়ে আলু ডিম সব বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে ডিম আলু পনির দিয়ে একটা সিম্পল বিরিয়ানি আমি ঘি দেইনি আপনারা যথেষ্ট ঘি দিয়ে খেতে পারে আর আলাদা আর গরম মশলা দেয়নি একটু সিম্পলভাবে করেছি বাড়ির সকলে যাতে খেতে পারে রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা শেয়ার করবেন আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা টিপতে ভুলবেন না আজকের মতো রাখছি আবার আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন